আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের কাজ ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করব। কাজ বলতে আমরা কি বুঝি? জেনারেলি আমরা কাজ বলতে কোনো কিছু করাকে বুঝে থাকি, কিন্তু ফিজিক্সে আসলে কোনো কিছু করাকে আসলে কাজ বোঝায় না। ফিজিক্সের ভাষায় কাজ হতে হলে আমাদেরকে একটা বস্তুর উপর যদি আমরা ফোর্স প্রয়োগ করি, বল প্রয়োগ করি, তাহলে যদি সরণ হয়, একটা নির্দিষ্ট দিকে সরণ হয়, তাহলে এই বল এবং সরণের গুণফলকে আমরা ফিজিক্সের ভাষায় কাজ বলে থাকি। অর্থাৎ আমরা কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করে থাকি, ডাব্লু সমান সমান বল গুণন সরণ। তার মানে ফিজিক্সে কাজ বলতে বল এবং সরণের গুণফলকে বোঝায়। অর্থাৎ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কাজ হলো বল এবং সরণের গুণফল। কাজকে যদি আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, মানে বল একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি, তো আমরা যদি ভেক্টর রাশির মধ্যে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি বল, আর কাজ হলো বল এবং সরণের ডট গুণফলের সমান, ডট সরণ ভেক্টর রাশি। তাহলে আমরা ডট গুণফল থেকে শিখেছি যে যে দুটা ভেক্টর এ ডট বি সমান আমরা লিখতে পারি এ বি কস থিটা, আর থিটা হলো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা এটাকে সরলীকরণ করে লিখতে পারি এফ এস কস থিটা। অর্থাৎ কাজ সমান সমান আমরা লিখতে পারি এফ এস কস থিটা। অর্থাৎ যদি এটা একটা বস্তু, তো বস্তুর আমরা যদি আনুমানিক বরাবর যদি আমরা ফোর্স প্রয়োগ করি, এফ ফোর্স প্রয়োগ করি, এবং বস্তুটির সরণ যদি আনুভূমিকের সাথে থিটা কোণ করে এই দিকে যদি সরণ হয়, থিটা কোণ করে, তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। আমরা একটা এক্সাম্পল দেখবো এখন কাজের। যদি কোনো একটা বস্তু, বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করার ফলে, 10 নিউটন বল প্রয়োগ করার ফলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 5 মিটার যদি সরণ হয়, তাহলে আমরা কাজ কত? তাহলে কাজ সমান হয়, আমরা জানি কাজ সমান সমান যখন ভূমির সাথে থিটা কোণে আছে তখন এই সূত্র ইউজ করব এফ এস কস থিটা। এফ সমান সমান 10 নিউটন, সরণ কত? 5 cos 30 ডিগ্রি। তো আমরা এটা ক্যালকুলেশন করলে খুব ইজিলি আমরা কাজের মান পেয়ে যাব। আর কাজের একক হলো জুল। আমরা এভাবে খুব ইজিলি কাজ বের করতে পারবো। এর আমরা ক্ষমতা দেখব। আমরা জানি ক্ষমতা, যার ইংলিশ শব্দ হলো পাওয়ার, অর্থাৎ ক্ষমতাকে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করে থাকি, পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর ক্ষমতার যদি আমরা ডেফিনিশন দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে কোনো কাজ সম্পাদনকারী উৎসের কাজ করার হারকে আমরা সাধারণত ক্ষমতা বলে থাকি। অর্থাৎ কোনো একটা কাজ সম্পাদনকারী উৎস যদি 5 সেকেন্ডে 10 জন কাজ করে, তাহলে আমরা এই উৎসের একক সময়ে আমরা যে কাজ বের করবো সেটা আমাদের
ক্ষমতা হবে। তো আমরা পি সমান সমান পি দ্বারা প্রকাশ করা হয় ক্ষমতা, পি সমান সমান আমরা জানি কাজ বা সময়, অর্থাৎ একক সময়ে ডাবল পরিমাণ কাজ করলে তাকে পাওয়ার বলা হয়। তো এখন আমরা একটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করতে পারি, 10 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুকে যদি আমরা ভূমি থেকে 10 মিটার উচ্চতায় উঠাই, তো আমরা জানি জি ধরে নেই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা নিচের দিকে কাজ করছে, জি ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের এই জায়গায় বস্তুটি নিয়ে গেলে কাজ হবে, আমরা জানি পাওয়ার হবে, ক্ষমতা হবে, সরি ক্ষমতা হবে পি সমান সমান ডাব্লু বাগ টি, অর্থাৎ আমাদের ভর কত 10 কেজি। মানে আমরা লিখতে পারি এম জি এইচ বাগ টি, ভর হলো 10 কেজি, আমরা অভিকর্ষ ত্বরণ 10 ধরে নিয়েছি, উচ্চতা কত 10 মিটার, আর এটা সম্পূর্ণ কাজটা ঘটছে কত সেকেন্ডে, ধরে নিই টি সমান সমান 1 সেকেন্ডে কাজটা হয়েছে। আমরা 1 দ্বারা ভাগ করলে কত পাই, 10 10 3 10 গুণ দিলে আমরা পাই 1000। আমরা জানি কি কাজের একক হলো জুল আর সময়ের একক হলো সেকেন্ড, সো আমরা লিখতে পারি একক জুল পার সেকেন্ড। তো আমরা জানি অন ওয়াট সমান সমান অন জুল পার সেকেন্ড, তার মানে আমরা ক্ষমতার একক জুল পার সেকেন্ডের পরিবর্তিতে আমরা ওয়াট ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে পাওয়ার কত, ক্ষমতা হলো 1000 ওয়াট। আমরা জানি 1000 ওয়াট সমান 1 কিলো ওয়াট, তার মানে 1 কিলো ওয়াট। তো আমরা এবার একটা পাম্পের ক্ষেত্রে দেখব, একটা পাম্প, ঠিক আছে, তো পাম্প থেকে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যদি ছাদের উচ্চতা আমরা ধরলাম 10 মিটার, তো প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে যে 10 মিটার উচ্চতায় আমরা ধরলাম 30 কেজি পানি, 30 কেজি পানি প্রতি সেকেন্ডে 10 মিটার উচ্চতায় ছাদে আমরা নেব, তাহলে সেক্ষেত্রে আমাদের পাম্পের ক্ষমতা হবে, আমরা জানি পি সমান সমান ডাব্লু বাগ টি। তো এক্ষেত্রে কাজ কত আমাদের, আমরা জানি ডাব্লু সমান সমান এম জি এইচ, এম কত 30 কেজি, আর আমরা জি যেহেতু আমরা জি এখানে ধরে নেই, জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরীক্ষায় অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত জির মান দেওয়া থাকে, তো জির মান যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করব, আর দেওয়া না থাকলে সাধারণত আমরা জির মান ইউজ করি, জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের মুখস্থ মান, যদি প্রশ্ন যদি দেওয়া না থাকে তাহলে আমরা এটা ইউজ করব, আর প্রশ্ন দেওয়া থাকলে জির যে মান দেওয়া থাকবে আমরা সেটা ইউজ করব। এক্ষেত্রে আমরা জির মান যেহেতু 10 দেওয়া আছে, 10 ধরে নিলাম, উচ্চতা কত 10 মিটার, তোমাদের টি দেওয়া আছে কত এখানে 1 সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি 30 mgh/t 30 × 10 × 10 / 1 সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি কত 3000 জুল পার সেকেন্ড অর ওয়াট বা 3 কিলোওয়াট। এবার আমরা খুব সহজেই কোনো একটা উৎসের ক্ষমতা বের করতে পারি। এখন আমরা কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা বলতে পারি যে কর্মদক্ষতা আসলে ইটা দ্বারা প্রকাশ করা হয়, কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। আমরা জানি ইটা সমান সমান পি আউটপুট বা পি ইনপুট, অর্থাৎ কোনো
আমরা কোন একটা কাজ সম্পন্নের উদ্দেশ্যে যে পরিমাণ শক্তি প্রদান করি, আর শক্তি প্রদান করার পর আমরা যতটুকু শক্তি আউটপুট হিসেবে পাই, তো এটার অনুপাতকে আমরা মূলত কর্মদক্ষতা বলে থাকি। অর্থাৎ লিখতে পারি এটা সমান সমান লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা। তো আমরা এটা এটা সমান সমান বলতে সমান সমান লিখতে পারি লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। তো লভ্য কার্যকর ক্ষমতা কি? পি আউটপুট, প্রদত্ত মোট ক্ষমতা পি ইনপুট। যদি আমাদের এটা যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে আমরা 100 দ্বারা গুণ করে নেব পার্সেন্টেজে দেওয়া থাকলে। তো এবার আমরা একটা উদাহরণ দেখতে পারি। সূত্রটা লিখে রাখি আমি, এটা সমান সমান পি আউটপুট পি ইনপুট 100%। তো আমরা একটা বাল্বের এক্সাম্পল নিতে পারি। তো মনে করি এটা একটা বাল্ব, তো এই বাল্ব থেকে বাল্বের গায়ে লেখা থাকে ধরে নিই 100 ওয়াট 220 ভোল্ট। অর্থাৎ এই বাল্বটি আমাদের প্রতি সেকেন্ডে 100 জুল ইলেকট্রন কারেন্ট কনজিউম করে। তো এই কারেন্ট আমরা আউটপুট হিসাবে কী পাই? ধরে লাইট হিসাবে আমরা পাচ্ছি 30 কিলোজুল, আর হিট হিসাবে পাচ্ছি কত? 70 কিলোজুল। এই আমাদের টোটাল 100 কিলোজুল শক্তি পাচ্ছি আমরা। লাইট হিসাবে পাচ্ছি 30 কিলোজুল, হিট হিসাবে পাচ্ছি 70 কিলোজুল। তাহলে আমরা এই বাল্বটা যদি শুধুমাত্র আলোর জন্য ব্যবহার করি তাহলে এক্ষেত্রে বাল্বের কর্মদক্ষতা হবে লভ্য কার্যকর শক্তি কত, মানে আমাদের কাজে লাগছে কত? 30 কিলোজুল, 30, আর টোটাল ইনপুট কত? 100 কিলোজুল। 100 কিলোজুল পার্সেন্টেজে বের করতে হলে 100 দ্বারা গুণ, সো 30% কর্মদক্ষতা। অর্থাৎ আমরা এই বাল্বটাকে যদি শুধুমাত্র ঘরকে আলোকিত করার জন্য ব্যবহার করি তাহলে আমাদের কর্মদক্ষতা পারছি আমরা কত? 30%। আবার যদি আমরা শুধুমাত্র হিটের জন্য ব্যবহার করি, শুধুমাত্র হিটের জন্য ব্যবহার করলে আমাদের অনুরূপভাবে লভ্য কার্যকর শক্তি ধারণ হবে কত? 30 কিলোজুল, ইনপুট হবে 100 কিলোজুল গুণন 100%, তার মানে 70%। অর্থাৎ যদি আমরা শুধু হিটের জন্য ব্যবহার করি তাহলে আমাদের কর্মদক্ষতা হচ্ছে বাল্বের 70%, আর কোনো একটা সিস্টেমে যদি আমরা লাইট এবং হিট দুটো পাওয়ার জন্য যদি এই বাল্বটাকে ইউজ করি, অর্থাৎ আমরা দেখতে পারি অনেক বার্গার শপে দেখতে পারি যে কাছের র্যাকের মধ্যে বার্গার রাখা হয়, এখানে বাল্ব ইলেকট্রিক বাল্ব ইউজ করা হয়, তো এক্ষেত্রে লাইটটা কাজে লাগে বার্গারকে দেখার জন্য, আলো কাজে লাগে, অন্যদিকে বার্গারকে গরম রাখার জন্য হিটও দরকার হয়। তো এই ক্ষেত্রে আমাদের আউটপুট হচ্ছে কত? 100 কিলোজুল। এক্ষেত্রে আমাদের আউটপুট হচ্ছে কত? 100 কিলোজুল। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কর্মদক্ষতা হবে টোটাল আউটপুট পাচ্ছি 100 কিলোজুল, ইনপুট 100 কিলোজুল গুণন 100%। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কর্মদক্ষতা কত? 100%। তো আমরা একটা পাম্পের ক্ষেত্রে উদাহরণ নেই। পাম্পের ক্ষেত্রে তো মনে করি যে একটা এটা একটা পাম্প যার ক্ষমতা কত? 2 কিলোওয়াট। অর্থাৎ সেকেন্ডে 2000 কিলোজুল শক্তি কনজিউম করে, পাওয়ার কনজিউম করে। সেক্ষেত্রে আমরা পাওয়ারটি প্রতি সেকেন্ডে যদি 10 কেজি পানি 10 মিটার উচ্চতায় তুলতে পারে তাহলে পাম্পটির কর্মদক্ষতা কত হবে? উচ্চতা 10 মিটার,
আর আমরা ধরে নিই জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যেটা আউটপুট পাচ্ছি, তো আমরা আউটপুট বের করি পি আউটপুট কত, এম জি এইচ, এম কত 10 কেজি, জি 10, সেটা 10, এক্ষেত্রে আমরা পাচ্ছি কত 1000 ওয়াট। আমাদের পি ইন দেওয়া আছে কত, পি ইন দেওয়া আছে 2 কিলোওয়াট সমান সমান 2000 ওয়াট। তো আমরা এখন সূত্রের মাধ্যমে কর্মদক্ষতা বের করতে পারি, কর্মদক্ষতা ইটা সমান সমান পি আউটপুট পি ইনপুট গুণন 100%। তো আমাদের আউটপুট কত 1000 ডিভাইডেড ইনপুট 2000 গুণন 100%, 0.5 গুণন 100%, তার মানে 50%। তো এই ক্ষেত্রে আমাদের পাম্পের কর্মদক্ষতা হলো 50%। তো আমরা এভাবে কাজ ক্ষমতার শক্তি এবং অধ্যায়ের কাজ ক্ষমতা এবং কর্মদক্ষতার অঙ্কগুলো করতে পারি। এখানে কর্মদক্ষতা হবে, তো আমরা আগামী লেকচারে আমরা কুয়া খালি করা অঙ্কগুলো দেখব, অনেকের সমস্যা আছে, তো এই জন্য আগামীকাল আমরা কুয়া খালি করা অঙ্কগুলো দেখব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।